আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। শিলিগুড়িতে বাণী মন্দির স্কুলে বাণী মন্দিরে পরিযায়ী শ্রমিক শিবির পরিদর্শন করলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা। বিভিন্ন রাজ্যের আটকে পড়া শ্রমিকেরা কেমন আছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থাই বা কিরকম তা খতিয়ে দেখেন দলের সদস্যরা। ভিজিট কে বারে বতাইয়ে কাহা কাহা আবি তক ভিজিট কিয়া কিয়া হাল হকিকত হ্যায়। अभी आप लोगों ने देखा, आप लोग साथी हैं हम लोग के। हम लोग पहले वहाँ गए थे कंटेनमेंट जोन में, अभी यहाँ पे आए हुए हैं और फिर राज्य सरकार से बात करके जहाँ आगे होगा वहाँ जाएंगे। सर, व्हाट इज योर प्लान, स्पेसिफिक प्लान्स दैट यू आर प्लानिंग टू विजिट सम प्लेसेस? प्लान वी आर डिसाइडिंग विद द स्टेट गवर्नमेंट, विद द कमिश्नर, विद द डीसी एंड देन अकॉर्डिंगली वी आर मूविंग। প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব উষা গঙ্গোপাধ্যায় দক্ষিণ কলকাতায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 75। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তার এমনটাই জানা যাচ্ছে। মহাভোজ, কোর্ট মার্শাল, রুদালি ইত্যাদি নাটকের নির্মাতা উষা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া বাংলার নাট্য জগতে। মালদার বাইপাস 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে ব্রাউন সুগার পাচারের পথে গ্রেপ্তার দুই। উদ্ধার হয়েছে 3 কেজি 37 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। ধৃত মান্না শেখ ও শরীফ শেখ মালদার কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। এর সঙ্গে আরো কারা জড়িয়ে আছে তদন্ত করছে পুলিশ। কড়া ভাষায় রাজ্যপালকে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রীর। রাজ্যপালের ধারাবাহিক আক্রমণে অসন্তোষ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠি লিখে সেই কথাই রাজ্যপালকে বললেন তিনি। মনে করিয়ে দেন সংবিধানে রাজ্যপালের সীমিত ক্ষমতার কথা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের উদ্যোগে ত্রাণ পৌঁছে গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার দুর্গম অঞ্চলে। প্রাথমিক শিক্ষক বুলবুল খান এবং স্থানীয় সমাজসেবী আশরাফুল হক, স্বপন যাদব প্রমুখের উদ্যোগে এলাকার প্রায় 200 জনের হাতে চাল, ডাল, আলু সহ অন্যান্য জিনিস তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে খুশি এলাকাবাসী। অবশেষে 3 দিন পর পরিদর্শনে বেরোলেন বিনীত যোশীর নেতৃত্বে 5 জনের কেন্দ্রীয় দল। প্রথমে এই 5 সদস্য পৌঁছন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টে, যেখানে সম্প্রতি 2 নার্স সহ পরিবারের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে ওই অ্যাপার্টমেন্ট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে খতিয়ে দেখেন পর্যবেক্ষক দলের সদস্যরা।